দীর্ঘ আড়াই মাস পর বন্দর নগরীতে প্রকাশ্যে এসেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। শুক্রবার 18 অক্টোবর নগরের কোতোয়ালি থানাধীন জামাল খান এলাকায় দিবাগত রাত 12:40-এর দিকে 20 থেকে 30 জন লোক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এদিকে আওয়ামী লীগের মধ্যরাতে মিছিল করার প্রতিবাদে আজ শনিবার বিকাল 3টায় সভা ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে আওয়ামী লীগের মিছিলটিতে অংশ নেওয়া বেশিরভাগই তরুণ। তারা জামাল খান মোড় এলাকায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি না ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এদের কারো কারো হাতে ছিল আগ্নেয়াস্ত্র ছিল, তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মিছিলের 3টা ভিডিও শুক্রবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে শেয়ার করে লেখা হয়, চট্টগ্রামে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত রাজপথ, অন্যায় অত্যাচার নির্যাতন করে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকদের দমিয়ে রাখা যাবে না। এ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ জানান, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে এই কর্মসূচি পালনের দুঃসাহস দেখিয়েছে আওয়ামী লীগ, কারণ অস্ত্র হাতে ছাত্র জনতার উপর হামলায় নেতৃত্ব দিয়েছে, এরকম সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তিনি বলেন, খুনি আসেনার পুনর্বাসন জন্য শহীদদের রক্ত রঞ্জিত রাজপথে স্লোগান দেওয়ার প্রতিবাদে আজ শনিবার বিকাল 3টায় জামালখানে বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে। এতে দলমত নির্বিশেষে সকল ছাত্র জনতার উপস্থিত থাকার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো মধ্যরাতে চট্টগ্রামে মিছিল বের করে আওয়ামী লীগ। দীর্ঘ আড়াই মাস পর বন্দর নগরীতে প্রকাশ্যে এসেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। শুক্রবার 18 অক্টোবর নগরের কোতোয়ালি থানাধীন জামাল খান এলাকায় দিবাগত রাত 12:40-এর দিকে 20 থেকে 30 জন লোক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এদিকে আওয়ামী লীগের মধ্যরাতে মিছিল করার প্রতিবাদে আজ শনিবার বিকাল 3টায় সভা ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে আওয়ামী লীগের মিছিলটিতে অংশ নেওয়া বেশিরভাগই তরুণ। তারা জামাল খান মোড় এলাকায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি না ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এদের কারো কারো হাতে ছিল আগ্নেয়াস্ত্র ছিল, তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মিছিলের 3টা ভিডিও শুক্রবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে শেয়ার করে লেখা হয়, চট্টগ্রামে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত রাজপথ, অন্যায় অত্যাচার নির্যাতন করে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকদের দমিয়ে রাখা যাবে না। এ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ জানান, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে এই কর্মসূচি পালনের দুঃসাহস দেখিয়েছে আওয়ামী লীগ, কারণ অস্ত্র হাতে ছাত্র জনতার উপর হামলায় নেতৃত্ব দিয়েছে, এরকম সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তিনি বলেন, খুনি আসেনার পুনর্বাসন জন্য শহীদদের রক্ত রঞ্জিত রাজপথে স্লোগান দেওয়ার প্রতিবাদে আজ শনিবার বিকাল 3টায় জামালখানে বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে। এতে দলমত নির্বিশেষে সকল ছাত্র জনতার উপস্থিত থাকার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো মধ্যরাতে চট্টগ্রামে মিছিল বের করে আওয়ামী লীগ।